বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে পত্রভারতী থেকে অনুষ্ঠিত হওয়া ছাড়বেলার বেশ কিছু রেকমেন্ডেশন। আপনারা সকলেই জানেন প্রতি শনিবার ছাড় চলছে, এবং সেই কারণে আমি প্রথম বইটি দেখাচ্ছি, শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও এক ডজন। এই বইটির মধ্যে শিবরাম চক্রবর্তীর হাসির গল্পগুলো রয়েছে, হর্ষবর্ধন গোবর্ধনের যে চরিত্রের উপর বিভিন্ন গল্পগুলো সেগুলো কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। বইটির দাম কিন্তু একদমই বেশি নয়, মাত্র 120 টাকা, এবং 30% ছাড় হলে বইটার মুদ্রিত মূল্য 100 টাকার নিচে নেমে যায়। হর্ষবর্ধন এবং সার, হর্ষবর্ধন এবং টেক্কা এবং অন্যান্য গল্পগুলো কিন্তু আপনার সকলেরই ভালো লাগবে। আর ভেতরে কিন্তু ইলাস্ট্রেশন আছে ছোট ছোট, যেগুলো বেশ মজার। তো পত্রভারতী থেকে অল্প দামের মধ্যে যদি কিছু কিনতে চান তাহলে এই বইটাকে অবশ্যই নিয়ে নিতে পারেন, একদিক থেকে ভালোই লাগবে। এরপর দ্বিতীয় যে বইটির কথা বলবো, সেই বইটি অনেকেই কিনেছেন আমার রেকমেন্ডেশনে এবং প্রত্যেকেই বলেছেন কিন্তু বেশ ভালো বই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে হাসি মজা 15 বলে জেরমকে জেরমের যে বইটি রয়েছে ছোট আকারে, সেই বইটিকে আপনারা কিন্তু নিতে পারেন। ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী। এই বইটার মধ্যে জেরম ক্লাবকা জেরমের বেশ কিছু গল্প রয়েছে, 15টি গল্প মতো, এবং আঙ্কেল পোজারের যে বিভিন্ন মজার মজার গল্প সেগুলো পেয়ে যাবেন। এই বইটির মধ্যেও ইলাস্ট্রেশন রয়েছে এবং বইটা কিন্তু হাসির বই হিসাবে বেশ ভালো, সিচুয়েশনাল কমেডি রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 120 টাকা আছে, কাজেই আপনারা কিন্তু 30% ছাড়ে 100 টাকার কমেই বইটাকে পেয়ে যাচ্ছেন। তো পাতলা পাতলা বইগুলোকে প্রথমে দেখে নিচ্ছে আর কি, এরপরে এগিয়ে যাচ্ছি যোগুমামা টুকলু সিরিজের দিকে। তো যোগুমামা পার্ট 1, 2, 3, 4 এগুলো তো আছে, এবার যদি আপনারা কোনো সিরিজ না নিতে চান তাহলে যোগুমামা টুকলুর এই বইটাকে দেখতে পারেন। দ্বীপের নাম কালাডেরা নামে এই বইটি। তো এরকম ছোটো ছোটো বই পেয়ে যাবেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা, সেগুলোকেও আপনারা কিন্তু পারচেস করতে পারেন, গল্পগুলো কিন্তু খারাপ নয়। এই বইটি যেটা দেখাচ্ছে সেটির মুদ্রিত মূল্য 100 টাকা, এবং এইটার উপরে 30% ছাড় মানে প্রায় 70 টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম বই পেয়ে যাবেন। তো এরকম পাতলা বইগুলোকে আপনারা পারচেস করতে পারেন এই সুযোগে, কারণ মনে হয় যে এই সময় বই কিনলে অনেকটাই ছাড়ে পাওয়া যাচ্ছে, যেহেতু ভেতরে কিন্তু ইলাস্ট্রেশন আছে এবং প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় কিন্তু খুব ভালো, গল্পটাও খারাপ নয়, একটা বেশ অ্যাডভেঞ্চার গন্ধ পাবেন। এরপর এগিয়ে যাচ্ছি অদৃশ বর্ধনের একটি খুব ভালো বই, সেরা গোয়েন্দা উপন্যাস। ইন্দ্রনাথ রুদ্রের 4টি উপন্যাস রয়েছে এখানে, মানে রহস্য অ্যাডভেঞ্চার গল্প রয়েছে। 4টি কিন্তু বেশ বড় আকারের গল্প বা উপন্যাস বলা যেতে পারে, এবং এই 4টে গল্প এই সব মিলিয়ে এই বইটার অ্যাকচুয়ালি দাম হচ্ছে 550 টাকা, এবং 550 টাকা ওপর 30% ছাড় থাকবে। একটু মোটা বই, কাজেই এই রকম বড় ছাড় না হলে কেনা কিন্তু সত্যি মুশকিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই বইটিকেও দেখতে পারেন, ইন্দ্রনাথ রুদ্রকে নিয়ে অদৃশ বর্ধনের 4টি সেরা গোয়েন্দা উপন্যাস, হীরামনের হাহাকার, লোহার কোট, বনমানুষের হাড়, কংক্রিট বুট, এই 4টি রয়েছে। তো ল্যান্ডমার্ক 4টে সুন্দর সুন্দর গোয়েন্দা কাহিনী আপনারা পেয়ে যাবেন হার্ড কভারে মোড়া এই বইটা 2 মলাটের মধ্যে। এছাড়া এই প্রসঙ্গে জানাই যে আমি কিন্তু যেগুলো রেকমেন্ডেশন দেখাচ্ছি তার বাইরেও বেশ কিছু রেকমেন্ডেশন থাকবে, সেগুলো আমি ভিডিওর শেষে একদম জানিয়ে দেবো। আপনারা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, তাহলে নতুন নতুন সমস্ত যে সমস্ত ছাড় দিচ্ছে প্রকাশনীরা সেগুলোর খবরও জানিয়ে দেবো, প্লাস রেকমেন্ডেশনও অবশ্যই দেখিয়ে দেবো। যাই হোক, আর দেরি না করে এগিয়ে যায় একটু নতুন বইগুলোর দিকে, যেগুলো আরও অন্যান্য রয়েছে। তো আমি রেকমেন্ডেশনে রাখবো দীপান্বিতা রায়ের গবেষণাগারে গুপ্তচর। এই বইটা কিন্তু বেশি কথার মধ্যে আসে না, আন্ডাররেটেড বই বলা যেতে পারে, একটা গোয়েন্দা গল্পের ওপর রয়েছে আর কি। এবং গল্প আপনারা কিন্তু এখানে 3টে গল্প পাবেন, লুকোনো ট্রাঙ্ক বলে একটি গল্প, বিধি বাম বলে একটি গল্প, গবেষণাগারে গুপ্তচর। দিগন্ত দেব ওরফে গায়ক অধ্যাপক এবং দিনু টিকটিকির 3টে রহস্যভেদের গল্প থাকছে এই বইটি 2 মলাটের মধ্যে, এবং এই বইটার মুদ্রিত মূল্য 249 টাকা, কাজেই 250 টাকা ছাড় যখন উঠবে 30%, তখন আরও সুবিধা হবে। তো আপনারা এরপরে যেটা রেকমেন্ডেশনে থাকবে সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা খুনি ম্যাজিক। খুনি ম্যাজিক কিন্তু বুধদা রবিক সিরুজের দ্বিতীয় বই, এর আগে আরেকটি বই রয়েছে অর্কিড রহস্য, সে বইটিও কিন্তু খুবই ভালো বই। তো আপনারা চাইলে দুটো বইকেই নিতে পারেন। এই বইটির মধ্যে যে গল্পগুলো রয়েছে অ্যান্টিক আতঙ্ক রয়েছে, বেশ ভালো ভালো গল্প আর কি। তো এই বইটা এবং যে অর্কিড রহস্যের বই সেই দুটোকে আপনারা পারচেস করতে পারেন। খুনি রহস্য বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 249 টাকা, অর্থাৎ 250 টাকার মধ্যে, এবং তারপরে ছাড় যখন যুক্ত হবে 30%, তখন অনেক অল্প দামের মধ্যে বইটাকে পেয়ে যেতে পারবেন।
তো এ প্রসঙ্গে জানায় যে বুধতা রবিক সিরিজে কিন্তু একসাথে একটা সমগ্র বেরোবার কথা আসছে সামনে। এরপর সৈকত মুখোপাধ্যায় আরও একটি বই, যে বইটা না নিলেই নয়, সেটা হচ্ছে মাই ডিয়ার মিকি। এই বইটা কল্পবিজ্ঞানের ওপরে খুব খুব ভালো বই। এখানে আপনারা মাই ডিয়ার মিকি নামে যে গল্পটা পাবেন সেটার ওপর অডিও স্টোরিজও অলরেডি হয়ে গেছে। এছাড়া শুধু মাই ডিয়ার মিকি বলেই নয়, এছাড়া এর মধ্যে পাবেন 11টি গল্প এবং উপন্যাসটা একটি রয়েছে, মোট 12টি সব মিলিয়ে আর কি। এবং নিঃসন্দেহে বইটাকে নিতে পারেন, খুবই ভালো বই, পত্রভারতী থেকে অন্যতম সেরা বই বলা যেতে পারে। 295 টাকা মুদ্রিত মূল্য রয়েছে এই বইটার এবং তার ওপর 30% ছাড় থাকছে। প্রত্যেক শনিবারে কিন্তু আপনারা কলেজ স্ট্রিটের যে মেন অফিসটি রয়েছে আর কি, পত্রভারতীর মেন যে আউটলেটটি, সেখানে গেলে কিন্তু আপনারা ছাড়টি পাবেন। এবং এই ছাড়ে কিন্তু আপনারা কেনার পর ওখানে অনেক লেখকবৃন্দদেরও সমাবেশ করবে, তাদের সাথে সেলফি তোলা, তারপরে সই নেওয়া, স্বাক্ষর নেওয়া ইত্যাদি ব্যাপারও করতে পারবেন। এরপরে যে দুটো বই আমি খুব রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে পিসি সরকার জুনিয়রের এই দুটো বই, একটা প্রদীপের পাঁচালী আর একটা আমার জীবন আমার ম্যাজিক। এই দুটো বই কিন্তু আমার জীবনে একটা খুব বড় প্রভাব ফেলেছে, কারণ বইগুলো সত্যি সুন্দর। এই বই দুটোর মধ্যে প্রথমে যদি আমি প্রদীপের পাঁচালী বইটির কথা বলি, তাহলে এখানে বেশ কিছু মজার গল্প রয়েছে। আসলে পিসি সরকার জুনিয়র তো বিভিন্ন জায়গায় গিয়েছেন ম্যাজিকের সূত্রে, তো সেই সমস্ত জায়গায় যখন গিয়েছেন এবং সেখানে যা যা অভিজ্ঞতা হয়েছে তাই নিয়ে একটা মজার কাহিনী তিনি এক একটা জায়গায় তুলে ধরেছেন। তো গল্পগুলো পড়তে পড়তে ওনার জীবন সম্পর্কেও জানা যায়, আবার মজার বিভিন্ন যে কিস্সা কাহিনী হয়েছে তার জীবনে সেগুলো সম্পর্কেও জানা যায়। তো আমার মনে হয় খুবই ভালো বই, 250 টাকা মুদ্রিত মূল্য রয়েছে, হার্ড কভারে পাওয়া যাচ্ছে পত্রভারতী থেকে, প্রচ্ছদ বেশ সুন্দর। এবং এই ধরনের বইগুলো কিন্তু সত্যিই খুব ভালো আর কি, নন ফিকশনও ঠিক না, আবার নন ফিকশনের ছলে মানে ফিকশন লেখা এরকম ব্যাপারটা আর কি। আর দ্বিতীয় যে বইটা রয়েছে আমার জীবন আমার ম্যাজিক, সেটা পিসি সরকার জুনিয়রের একটা নিজস্ব জীবনই বলা যেতে পারে, আত্মজীবনী বলা যেতে পারে, যেখানে তিনি তার ম্যাজিকের কেরিয়ার সম্পর্কে জানিয়েছেন। এবং তার পিতা প্রদীপচন্দ্র সরকার যখন মারা যান এবং তারপর তিনি কিভাবে সংসারে হাল ধরলেন এবং কি করে ম্যাজিকের মধ্যে এলেন, আর তার সাথে বহু তার অপ্রকাশিত ছবি এবং বহু দুষ্প্রাপ্য ছবি কিন্তু রয়েছে, পরিবারকে আরও কাছ থেকে জানতে এবং ম্যাজিককে আরও কাছ থেকে জানতে, তার জীবনকে জানতে এই বইটাকে কিন্তু অবশ্যই তুলে নিতে পারেন। একটু বেশ মোটা বই আর কি, তো বইটার কন্টেন্ট কিন্তু খুব ভালো, 449 টাকা মুদ্রিত মূল্য, কাজেই 450 টাকার বই 30% ছাড়ে পেয়ে যাচ্ছেন, তো খারাপ হবে না। তো পত্রভারতী থেকে বেশ কিছু যেগুলো ভালো বই বেরিয়েছিল তার মধ্যে কিন্তু এই বইটা একটা খুব প্রভাব ফেলেছে বলতে পারি, এরকম আর কি বইটা আর কি। তো এই কারণে আমি রেকমেন্ডেশন করছি, এবং এই আমার রেকমেন্ডেশনগুলো অনুযায়ী যদি নিতে পারেন তাহলে আমার মনে হয় খারাপ হবে না, কারণ আমি একাধিকবার বইগুলোকে পড়েই আমি রেকমেন্ড করছি এবং চ্যানেলে আমি চেষ্টা করছি আপনাদের সকলের সুবিধা করে দিতে, যাতে অ্যাটলিস্ট বেশ কিছু ভালো বই নিয়ে বাড়িতে আসতে পারেন এবং পড়ে আনন্দ নিতে পারেন। তো এরপরে সৈকত মুখোপাধ্যায়ের নতুন একটি বইয়ের কথাও বলছি, শয়তানের শয়তান সন্তান নামে, জেনারেলি ডার্ক ফ্যান্টাসির ওপরে লেখা। এবং এখানে আপনারা দুটো গল্প পাবেন, একটা শয়তানের সন্তান আর একটা পতঙ্গ সঙ্গম। তো দুটো উপন্যাসই কিন্তু বেশ একটু ডার্ক থ্রিলারের ওপর রয়েছে, যারা থ্রিলার পড়তে পছন্দ করেন, একটু অন্য ধরনের পড়তে পারেন, তাদের জন্য কিন্তু একটা অন্ধকারের কাহিনী বলা যেতে পারে। তো নতুন একদম মানে সম্প্রতি বইটা প্রকাশ পেয়েছে, বেশ কিছুদিন আগে, খুব যে পুরনো হয়েছে তাও নয়। তো এটা বইটা পেয়ে যাবেন আপনারা, আউটলেটে পেয়ে যাবেন, সেখানে একটু নেড়েঘেটে দেখবেন। গল্পগুলো যেরকম আছে একটু জটিল ধরনের, তবে গল্পের শেষটা টুইস্ট যুক্ত এবং শেষটা পর্যন্ত না গেলে কিন্তু যেরকমটা হয় থ্রিলারে সেই টান টান ব্যাপারটা থাকবে। তো আমি এই বইটিকে অন্য একটি পর্বেও দেখিয়েছিলাম এবং সেখানে আলোচনাও করেছিলাম। বইটার মুদ্রিত মূল্য 299 টাকা রাখা হয়েছে, মানে 300 টাকার মতো, তার ওপর 30% ছাড় রাখছে। তো বিষয়টা অনেকটা এরকম আছে। আর এরপরে আরও কিছু বই আমি দেখাচ্ছি, যে বইগুলো রিসেন্ট টাইমসে খুব মানে বিখ্যাত হয়েছে বা খুব লোকমুখে প্রশংসিত হয়েছে, তো চলুন সেগুলোকে দেখে নিই। তো পরের বইটা আসছে রহস্যবেদী নীল, এই বইটাও সৈকত মুখোপাধ্যায়েরই লেখা এবং নীল ব্যানার্জির যে একটা মানে ভ্রমণ বা বলা যেতে পারে যে অভিজ্ঞতা বিভিন্ন সেইগুলো নিয়ে রয়েছে। তো বেশ ভালো ভালো গল্প রয়েছে, প্রেতের নাম প্রেতের দ্বীপ প্যারাকিট নামে বই গল্পটি সুক্তারাত প্রকাশ পেয়েছিল। তো আমি কিন্তু এখানে সূচিপত্র এবং অন্যান্য বিষয় সবটাই দেখাচ্ছি, এই বইটাকে অবশ্যই নেবেন। আমি একটা পর্বেও এই বইটার কিন্তু রিভিশন বা রিভিউ সবই করেছি, তো আমার মনে হয় যে এই বইটাও আপনাদের পছন্দ হবে।
আচ্ছা, তাহলে মোটামুটি প্রায় 8-10টা কিন্তু রেকমেন্ডেশন দেখতে দেখতে হয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যাতে বইটার একটা মানে বাহ্যিক দিক থেকে সম্যক ধারণা আপনাদের তৈরি হয়ে যায়। কোনো রকমভাবেই যেন গিয়ে পর্তভারতীর স্টোরে গিয়ে এতটুকু অসুবিধা না হয় এমনভাবেই আমি চেষ্টা করছি। আর এই সৈকত মুখোপাধ্যায়ের লেখাগুলো সত্যিই খুব সুন্দর, বিভিন্ন অডিও স্টোরিজও হয়েছে, এবং তাছাড়া গল্পগুলো পড়ার আনন্দও আলাদা। কিশোর ছোট বড় সকলেই মোটামুটি পড়তে পারবেন এই বইটা যেটা দেখাচ্ছি। আর বইটা এসেছে ডিমাই সাইজে হার্ড কভারে, সমস্ত বই পত্রভারতী হার্ড কভারে মোটামুটি প্রকাশ করেন। এবং পরিশেষের দিকে চলে এসেছি আমরা, কিশোর ভারতীর সুবর্ণ জয়ন্তী কমিক সমগ্র 3টাকেও পারচেস করে নিতে পারি, কারণ এই বইটাও কিন্তু রিসেন্ট টাইমসে খুব প্রসিদ্ধ হয়েছে। কিশোর ভারতীর কমিক সমগ্র 1 এবং 2 এর সাফল্য লাভের পর তারা 3 নম্বরটাকে নিয়ে এসেছে, বেশ গ্লসি একটা পেপার ব্যাগ মডেলে এসেছে। এবং আপনারা কিন্তু বইটাকে একবার দেখে নিতে পারেন, যদি পছন্দ হয় তাহলে পারচেস করতে পারেন। এ প্রসঙ্গে জানাই এই ছাড়বেলা কিন্তু একদিনের নয়, প্রত্যেক শনিবার আউটলেটে গেলে কিন্তু আপনারা কিন্তু সেই ছাড়টা পাবেন, তার 30%। এবং শুধুমাত্র কলকাতা নয়, আস্তে আস্তে দেখবেন কৃষ্ণনগর এবং অন্যান্য জায়গায় যে সমস্ত আউটলেট রয়েছে সেগুলোতেও ছাড়টা কিন্তু চলে আসবে। এবং এটা প্রতি বছরই হয়ে থাকে যে ছাড়বেলাটা আস্তে আস্তে বিভিন্ন জেলাতেও করে দেন, ওনারা আস্তে আস্তে, একটু সময় লাগবে। তাই ভিডিওগুলো দেখতে থাকুন এবং নোট ডাউনটা করে রাখুন অবশ্যই। তো উল্লাস মল্লিকের পেট ফাটা 18 নামে যে বইটি দেখাচ্ছি সেই বইটিও আপনারা পারচেস করতে পারেন। মজার ছলে যে গল্পগুলো রয়েছে সেগুলো সংকলনধর্মী হিসাবে কিন্তু বেশ ভালো বই, আমার মনে হয়েছে এটাকেও রেকমেন্ডেশনে রাখা যেতে পারে। তো উল্লাস মল্লিক একজন খুব মানে হাসির গল্প লেখার দিক থেকে একজন খুব বড় লেখক বলা যেতে পারে, এবং ওনার লেখা ডুগডুগি বলে যে গল্পটি রয়েছে মজার, সেটা নিয়ে ওয়েব সিরিজও হচ্ছে, কাজেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর আমি তো ভেতরে দেখিয়ে দিচ্ছি লাস্ট স্টেশন আছে কি নেই বা সূচিপত্র কীরকম। তো আমি চেষ্টা করব সামনেও যে সমস্ত ছাড় থাকবে সেগুলোর একটা ছোট করে আপনাদের সামনে তুলে ধরতে। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওগুলো, যাতে আপনারা বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি যে ভিডিওগুলো কীরকম হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে যে উল্লাস মল্লিকের আমি বইটা দেখাচ্ছি, সংকলনধর্মী হওয়ার জন্য আমি গল্পগুলো নিয়ে আর নতুন করে কিছু বলছি না, তাহলে তো অনেক সময় লেগে যাবে। আজকে রেকমেন্ডেশন ভিডিও, জাস্ট বইগুলোকে দেখাচ্ছি এবং তার সম্পর্কে ছোট ছোট করে তুলে ধরছি বিষয়টা কী কী আছে। আর আমি পরিশেষে কী কী বই নেবেন না সেইটা নিয়েও কিন্তু বলে দেবো, মোটামুটি না নিলেও চলবে আর কি, সেই বিষয়টাকেও আমি বলে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র, এটা দেব সাহিত্য কুটির অন্যান্য জায়গা থেকে ভালো প্রকাশ পেয়েছে, পত্রভারতী থেকে নিতেই হবে এমন কোনো মানে নেই, তো না নিলেও চলবে। তো এরপরে আরও একটা বই দেখাচ্ছি, এই যে বইটি রয়েছে অনির্বাণ ঘোষের লেখা হারানো সূর্যের খোঁজে। অনেকে মনে করেন যে হায়ারোগ্লিফের দেশের পরের পার্ট, কিন্তু তা নয়, এটা একটা ফিকশনাল স্টোরি, তাই এই কনফিউশনে যাবেন না। এবং গল্পটাও খুব যে ভালো লেগেছিল তা নয়, তাই এটাকে অ্যাভয়েড করতে পারেন বা স্কিপও করতে পারেন। এছাড়া পানিঝোড়া কটেজ বলে একটা ভূতুরে উপাখ্যানের গল্প রয়েছে, উপন্যাস, ভূতুরে উপন্যাস হওয়ার জন্য একটু মানে আমার মনে হয়েছে স্ট্রেচড আর কি, খুব দীর্ঘ লেগেছে। আমি পড়েছিলাম গল্পের বইটা, আমার খুব যে ভালো লেগেছিলো তা না, ভূতের গল্প একটু বড় গল্প বা একটু ছোটোর মধ্যে হলে ভালো লাগে, বেশি উপন্যাস ধরনের হয়ে গেলে খুবই বেশি স্ট্রেচ লেগেছিলো। তো পানিঝোড়া কটেজও আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন বা স্কিপ করতে পারেন। পরিশেষে আমি হিমাদ্রিকিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার নামে যে বইটা সেটা অবশ্যই রেকমেন্ড করব। এবং হিমাদ্রিকিশোর দাশগুপ্তের বেশ কিছু ভালো পত্রভারতী থেকে বই বেরিয়েছে, সেগুলো একে একে আমি বলে দিচ্ছি। এরপরে যেরকম আছে মৃত্যুর গন্ধ মিষ্টি, সে বইটিও আপনারা পারচেস করে নিতে পারেন, বেশ ভালো বই। আর তারপরে কর্ণসুবর্ণের কড়ি নামে একটা গল্প রয়েছে ঐতিহাসিক, সেটাও কিন্তু বেশ ভালো। এছাড়া ওনার যে বন্দর সুন্দরী, তারপরে কাশ্মীর সুন্দরী, যে সুন্দরী সিরিজটা রয়েছে আর কি, সেটাকে একবার দেখতে পারেন যদি ঐতিহাসিকের মধ্যে একটু দীর্ঘ পড়তে চান।
হিমাদ্রীপ্সু দাশগুপ্তের লেখাগুলোকে আমি দেখাতে পারলাম না, কারণ অনেকটা স্ট্রেচ হয়ে যাচ্ছে ভিডিও সেই কারণে। আর আরও একটা গল্প রয়েছে অপরাজেয় নামে, সেটাও কিন্তু খুব ভালো। তো পরিশেষে এটাই বলবো যে একটা দীর্ঘ রেকমেন্ডেশন দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।